এরপরে প্রশ্ন হলো আপনার আসুন্না ফাউন্ডেশনের কোরবানি কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে চাই। প্রিয় দর্শক, আসুন্না ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ প্রতি বছর কোরবানি কার্যক্রম পরিচালনা করে থাকে সবার জন্য কোরবানি এই শিরোনামে, এবং গত বছর থেকে আমরা দুই ফরম্যাটে দুইভাবে এই কার্যক্রমটি পরিচালনা করে আসছি। তার একটি হলো অনেক ভাই বোনরা আমাদের আছেন যারা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে অবস্থান করছেন, সেখানে তাদের জন্য কোরবানি করা নানা কারণে কঠিন কষ্টের। আবার অনেকে আসেন শহরে বসবাস করেন বা দেশে বসবাস করেন, কিন্তু তাদের জন্য নিজের কোরবানি যে করাটা কষ্টের, দুরূহ বা কোনো কারণে কোনো প্রতিবন্ধকতা বাধা আছে, অথবা যে কারণেই হোক কেউ তার কোরবানি গরিব দুঃখীদের মাঝে করতে চান। তো এই সমস্ত মানুষদের জন্য আমরা গরু এবং ছাগল এর টাকা আমাদের কাছে অর্পণ করার সুযোগ আমরা রেখেছি, এবং সেই টাকা দিয়ে আমরা গেল বছর প্রায় 500 শতাধিক গরু এবং ছাগল কোরবানি সারা দেশে আমরা করেছি। এবছরও ঠিক একইভাবে আমরা প্রত্যেকটি জেলাতে কোরবানি কার্যক্রম পরিচালনা করছি। ইতিমধ্যে দেশের প্রায় প্রতিটি জেলাতেই আমাদের কোরবানির পশুর টাকা পৌঁছে গেছে এবং টাকা কিনে যথানিয়মে হাসিল ইত্যাদি জমা দেওয়া হচ্ছে। অর্থাৎ পশু কিনে দিয়ে সেটার জবাই করার পর গোশত বিতরণ করার যে কার্যক্রম সেটি আলহামদুলিল্লাহ চলমান আছে। আবার এর সাথে গত বছর থেকে যুক্ত হয়েছে নতুন করে গোশত সংগ্রহ করে সেটা বিতরণ করা। ঢাকা যারা বসবাস করছেন তাদের জন্য আনন্দের সংবাদ হলো যে তাদের কোরবানির পশুর গোশত আমরা মফস্বলে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি ফ্রোজেন গাড়ির মাধ্যমে। আলহামদুলিল্লাহ সেখানে ঢাকাবাসী শরিক হওয়ার সুযোগ থাকছে। পুরো বিষয় আরও বিস্তারিত জানতে চাইলে সুন্নাহ ফাউন্ডেশনের অফিসিয়াল নম্বরে অফিস টাইমে আপনি ফোন করে সহযোগিতা চাইতে পারেন।